রানী রাসমণি অ্যাভিনিউয়ে হিন্দু সংহতির অনুষ্ঠানে চলছিল ধর্মান্তরণ। কাদের ধর্মান্তরণ পরিচয় নিয়ে প্রশ্ন তুলতেই এবিপি আনন্দর প্রতিনিধির ওপর চড়াও হন সংগঠনের প্রতিনিধিরা। হামলা চালানো হয় অন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপরেও। এই ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছেন বিদ্বজ্জনরা। অন্যায় এবং লজ্জাজনক কাজ, এবং ভাবতে খারাপ লাগে যে পশ্চিমবঙ্গে এবং কলকাতার বুকে এই ধরনের কাজ হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। জানতে যাইবার অধিকার সাংবাদিকদের নিশ্চয়ই আছে, সেইখানে তাকে বাধা দেওয়াটা একটা খুবই অগণতান্ত্রিক কাজ। কি লুকোতে চাইছেন, কি আসলে রয়েছে সেটা সেটা সেটাই তো আমরা জানতে চাই। সেটা জানতে চাওয়ার জন্য তো ক্যামেরা গেছে। ভয়ঙ্কর খারাপ কাজ, ভীষণভাবে উদ্বিগ্ন হওয়ার মতো কাজ। কলকাতার বুকে কি করে এরকম দুঃসাহস হবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এ ধরনের আক্রমণে অশনি সংকেত দেখছেন অনেকে। এই হিন্দু সংহতি মঞ্চ বলছেন, যাদের এই সংগঠনগুলো তো খুব একটা আমাদের পশ্চিমবঙ্গে বা কলকাতায় খুব একটা মাথা চাড়া দেয়নি, এখন দিচ্ছে, এবং এদেরকে না শাসন করার কেউ নেই, এটা হচ্ছে আরো বড় বিপদ। এবং কোথাও এদের কাজের ভেতরে একটা কোথাও প্রশ্রয় আছে এদের উপর মহলের লোকজনদের, তাহলে সেইটা আরো ভয়ের। খবর করতে গেলে যদি সংবাদ মাধ্যমকে এ করা হয়, তার মানে সেখানে নিশ্চয়ই গণতান্ত্রিকতার সমস্যা আছে, নিশ্চয়ই ভালো দেখানোর জায়গায় সমস্যা আছে, যার জন্য এই ধরনের সংবাদপত্রের উপরে আক্রমণ চালাতে হচ্ছে। তা না হলে এটা হবে কেন? নিশ্চয়ই তার মধ্যে কোনো দোষ আছে। ক্ষুব্ধ বিদ্যুৎজনদের কারো কারো গলায় শোনা গিয়েছে কার্যত হুঁশিয়ারির সুর। আজকে কিন্তু এদের চেহারা সর্বত্র পরিষ্কার হয়ে যাচ্ছে, এরা কি চাইছে। মানে আমার ভাবতে মানে আমার ছি শব্দটাও এদের জন্য কম বলে মনে হয়। উস্কানিমূলক বা এই ধরনের কাজ এখানে দাঁড়িয়ে করা যাবে না, এবং সাংবাদিকরা সংবাদ পরিবেশন করতে যাবেন, তাদের তথ্য, তাদের সংবাদ, তাদের আরোহণ করার গণতান্ত্রিক অধিকার আছে। এদিনের ঘটনায় হিন্দু সংহতির নেতা তপন ঘোষ সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। রাজর্ষি দত্তগুপ্ত ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।